আসসালামু আলাইকুম সবাইকে দীপ প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নুসরাত সুলতানা। আজকে আমরা আলোচনা করব বিপরীত ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে। তবে আলোচনার আগে একটি ঘোষণা দিতে চাই, আমাদের দীপ প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এইচএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী এবং ইন্টারের সকল শিক্ষার্থীদের জন্য। সায়েন্স, কমার্স এবং আর্টস যে কেউ এতে অংশ নিতে পারে এবং অংশ নিয়ে জিতে নিতে পারে আকর্ষণীয় পুরস্কার। এই কুইজের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ, ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি নিয়ে। আজকে আমরা প্রথমে দেখব নির্ণায়ক কি। আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্স নিই যেটা কিনা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স বলতে বোঝায় যার সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান। এরকম যদি আমরা একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিই তাহলে ওই ম্যাট্রিক্সের আমরা একটা নির্দিষ্ট মান বের করতে পারি, সেই মানকে বলা হয় নির্ণায়ক। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ। এই ম্যাট্রিক্সটার যদি আমরা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বের করতে চাই তাহলে সেটা হবে ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে এই অংশটি। এখানে আমরা দেখতে পাচ্ছি নির্ণায়ককে প্রকাশ করা হয় দুটি সমান্তরাল রেখা দ্বারা, যেখানে কিনা আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করেছি দুটি থার্ড ব্রেকেট দ্বারা। নির্ণায়কের মান নির্ণয় শেখার জন্য আমরা প্রথমে একটি 2x2 ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা শিখব। এখানে আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি যেটা কিনা 2x2 এ বি সি ডি এর উপাদান। আমরা যদি এর নির্ণায়ক বের করতে চাই তা হবে এ বি সি ডি, এবং এই নির্ণায়কের মান হবে এদের আর আর ই বা কর্ণ বরাবর গুণ, এবং সেই গুণের এক প্রথম প্রধান কর্ণ থেকে দ্বিতীয় কর্ণের গুণফলের বিয়োগ। আমরা দেখি এ এর সাথে ডি গুণ হবে এ ডি, এবং বি এর সাথে সি গুণ হবে বি সি, এবং প্রথম প্রধান কর্ণের জন্য আমাদের চিহ্ন হবে যোগ এবং গৌণকর্ণের জন্য আমাদের চিহ্ন হবে বিয়োগ। তাহলে এই মানটি হলো আমাদের নির্ণায়কের মান, অর্থাৎ এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে এই রাশিটা। এখন আমরা এই 3x3 ম্যাট্রিক্সের যদি নির্ণায়ক বের করতে চাই আমরা সরাসরি এই নিয়মেও করতে পারি, কিন্তু যেহেতু এতে উপাদান সংখ্যা বেশি এজন্য আমরা যদি সরাসরি এই নিয়মে করি আর আর গুণের নিয়মে তাহলে দেখা যাবে আমাদের ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে গেছে। তাহলে আমরা একটা সহজ পদ্ধতিতে যাব যেটাতে কিনা সহজ হবে এবং আমাদের গণনায় ভুল হওয়ার সম্ভাবনাটা কম হবে। পদ্ধতিটি হলো আমরা প্রথম সারির প্রত্যেকটা উপাদানকে নেব। প্রত্যেকটা উপাদান নিয়ে আমি এখানে প্রত্যেকটা উপাদানকে লিখলাম এবং তাদের পাশে আমি আরো একটা করে নির্ণায়ক লেখার জন্য জায়গা রাখলাম। এখন এই প্রথম উপাদানের জন্য আমি উপাদানটি যেই সারিতে আছে এবং যেই কলামে আছে সেই সারি এবং কলামকে বাদ দিয়ে ম্যাট্রিক্সের বাকি অংশকে নিয়ে একটা নির্ণায়ক তৈরি করব এবং সেটা আমি এখানে লিখব। আমি দেখতে পাচ্ছি এক আছে আমাদের প্রথম সারি এবং প্রথম কলামে। তাহলে ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলামকে বাদ দিলে আমরা যেই অংশটুকু পাই সেটা হচ্ছে 5 6 8 9। তাহলে আমি এখানে লিখব 5 6 8 9। এরপর দুই, দুইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সে প্রথম সারি এবং দ্বিতীয় কলামে আছে। তাহলে প্রথম সারি এবং দ্বিতীয় কলামকে বাদ দিলে আমরা পাই 4 6 7 9, 4 6 7 9। একইভাবে তিনের জন্য আমরা পাই 4 5 7 8, 4 5 7 8। এবার আমাদের এখানে হচ্ছে প্রথম সারির প্রথম কলামের জন্য আমাদের চিহ্ন হবে যোগ, এর পরবর্তীটাতে আমাদের চিহ্ন হবে বিয়োগ, এবং এর পরবর্তীটাতে চিহ্ন হবে যোগ, অর্থাৎ যোগ বিয়োগ যোগ, এভাবে করে এটা চলতে থাকবে। তাহলে এখন হচ্ছে আমরা যেহেতু প্রত্যেকটা সংখ্যার জন্য পাশে একটি 2x2 নির্ণায়ক পেয়ে গেছি, তাহলে 2x2 নির্ণায়কের মান বের করার পদ্ধতি আমরা জানি, এভাবে সহজে আমরা বের করতে পারি এই নিয়মে। তাহলে আমাদের সেই মানগুলো হবে 1
1 × 45 − 48 − 2 × 36 − 47 + 3 × 32 − 37। এর পরবর্তীতে আমরা যদি এই পুরো রাশিটাকে প্রয়োজনীয় যোগ বিয়োগ করে যদি আমরা সরল মানটা বের করি তাহলে যে মানটা পাবো সেটাই হবে আমাদের এই 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। নির্ণায়কের প্রত্যেকটি উপাদানকে বলা হয় এর ভুক্তি, অর্থাৎ প্রত্যেক এই নির্ণায়কের ভুক্তি সংখ্যা হচ্ছে 9। এখানে 1টি ভুক্তি, 2টি ভুক্তি, 3টি ভুক্তি এভাবে। এখন এই ভুক্তিগুলোর অনুরাশি এবং সহগুণক আছে। অনুরাশি কি? অনুরাশি হচ্ছে যে একটি উপাদান বা ভুক্তি যে সারি বা কলামে আছে সেই সারি এবং কলাম বাদ দিলে আমাদের নির্ণায়কের মধ্যে আর যেই অবশিষ্ট নির্ণায়ক থাকে সেটাকে বলা হয় ওই ভুক্তি বা উপাদানের অনুরাশি। যেমন আমি যদি এখানে 1-এর ভুক্তি নির্ণয় করতে চাই তাহলে সেটা হবে, সরি, 1-এর যদি অনুরাশি নির্ণয় করতে চাই সেটা হবে, যেহেতু 1 প্রথম সারি এবং প্রথম কলামে আছে তাহলে তাদেরকে বাদ দিয়ে যে অংশটুকু থাকে 5, 6, 8, 9। আমরা ইতিমধ্যে আমাদের যে ম্যাট্রিক্স নির্ণায়কের মান নির্ণয় করার সময় আমরা এই কাজটি কিন্তু করে এসেছি যে প্রত্যেকটা প্রথম সারির প্রত্যেকটা উপাদানের জন্য তার অনুরাশি আমরা নির্ণয় করেছি। এভাবে 2-এর জন্য যদি আমরা অনুরাশি নির্ণয় করি, 2-এর অনুরাশি হবে, এটি আছে প্রথম সারি এবং দ্বিতীয় কলামে, তাহলে প্রথম সারি ও দ্বিতীয় কলামকে যদি আমরা বাদ দিই তাহলে নির্ণায়কে থাকে আর 4, 6, 7, 9। তাহলে হচ্ছে আমরা কোনো ভুক্তি যেই সারি বা কলামে আছে তা সেই সারি বা কলামের উপাদানগুলোকে বাদ দিয়ে বাকি উপাদান নিয়ে যেই নির্ণায়ক গঠন করতে পারি সেটাই হচ্ছে যে ওই ভুক্তির অনুরাশি। এখন তাহলে সহগুণক কি? সহগুণক হচ্ছে আমি এই অনুরাশিগুলোর সামনে যদি যোগ বা বিয়োগ যথাযোগ্য যে কোনো চিহ্ন যদি আমি বসাই তাহলে এই অনুরাশিগুলো সহগুণকে পরিণত হবে। এই সহগুণকে পরিণত করার জন্য আমাদের অনুরাশির সামনে যোগ বিয়োগ বসাতে হবে। এই যোগ বিয়োগ আমরা কিভাবে বসাবো? আমরা প্রথম সারির প্রথম কলামের উপাদানের জন্য আমাদের সহগুণকের চিহ্ন হবে যোগ, দ্বিতীয়টির জন্য বিয়োগ, তারপরে যোগ, আবার বিয়োগ, যোগ। অর্থাৎ আমরা এটাকে আরেকটা নির্ণায়ক আকারে দেখাতে পারি যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। অর্থাৎ প্রথম সারি এবং প্রথম কলামের উপাদানের জন্য পাবো আমি প্লাস, প্রথম সারির দ্বিতীয় কলামের উপাদানের জন্য পাবো মাইনাস, প্রথম সারির তৃতীয় কলামের জন্য পাবো প্লাস এবং দ্বিতীয় সারির প্রথম কলামের জন্য মাইনাস, এভাবে চলতে থাকবে এবং এই মানগুলো নির্দিষ্ট, এগুলো কখনোই পরিবর্তন হয় না। হ্যাঁ, যদি আমি এই পুরো ম্যাট্রিক্সটাকে বা একটা সবগুলো সহগুণকে যদি আমি বিয়োগ চিহ্ন দিয়ে গুণ করে দেই তাহলে এদের প্রত্যেকের মান প্রত্যেকটা চিহ্ন উল্টে যাবে, অর্থাৎ প্রত্যেকটা চিহ্ন যোগের জায়গায় বিয়োগ এবং বিয়োগের জায়গায় যোগ চলে আসবে। কিন্তু আমাদের অঙ্কে সাধারণত এই কাজটা করতে হয় না। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই সিস্টেমটাই নির্দিষ্ট, এটা সবসময় একই রকমই থাকবে। এখানে আমরা আরো একটা নির্ণায়ক নিলাম যেখানে হচ্ছে 1, 4, 7, 2, 5, 8, 3, 6, 9 এভাবে করে সাজানো আছে। এখানে আমরা 1-এর সহগুণক পাবো, যেহেতু সে প্রথম সারির প্রথম কলামে আছে তাহলে তার চিহ্ন হবে যোগ, তাহলে আমরা ওর জন্য পাবো 5, 8, 6, 9 এবং সামনে চিহ্ন হবে যোগ। 4-এর জন্য আমরা পাবো এই কলাম এবং এই সারিকে বাদ দিলে থাকে 2, 8, 3, 9, 2, 8, 3, 9 এবং যেহেতু সে প্রথম সারির দ্বিতীয় কলামে অবস্থিত তাহলে তার জন্য চিহ্ন হবে বিয়োগ। এভাবে করে আমরা আমাদের পুরো নির্ণায়কের প্রত্যেকটা উপাদান বা প্রত্যেকটা ভুক্তির জন্য সহগুণক বের করতে পারি। এই সহগুণক বের করা আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য আমাদের
নির্ণায়কের পাশাপাশি জানতে হবে যে একটা ম্যাট্রিক্স বিপরীত যোগ্য কিনা। আমরা যে কোনো ম্যাট্রিক্সকেই বিপরীত করতে পারি না, বিপরীত যোগ্য হওয়ার জন্য ম্যাট্রিক্সের কিছু শর্ত পূরণ করতে হয়। ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতার শর্ত হলো ম্যাট্রিক্সটিকে অব্যতিক্রমী হতে হবে। অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? যখন কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হয় অশূন্য, অশূন্য ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা, তখন আমরা সেই ম্যাট্রিক্সকে বলি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য আসে তাহলে সেটিকে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমরা যদি কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমেই চেক করতে হবে যে ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান কি। নির্ণায়কের মান যদি অশূন্য হয় তাহলে ম্যাট্রিক্সটি বিপরীত করা যাবে। কেননা আমরা যদি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সূত্র দেখি তাহলে দেখতে পাবো এখানে আছে ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ, ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। তার মানে হচ্ছে আমাদের যদি আমাদের নির্ণায়কের মান যদি শূন্য আসে তাহলে আমরা এই অংশটুকুতে পাবো হচ্ছে ইনফিনিটি। ওয়ান বাই জিরোর মান আমরা জানি ইনফিনিটি, তাহলে হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্সটি হবে অগ্রহণযোগ্য। তাহলে গ্রহণযোগ্য বিপরীত ম্যাট্রিক্স পাওয়ার জন্য আমাদের অবশ্যই ম্যাট্রিক্সটিকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে। আমরা এখানে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সূচে আরো একটা অংশ দেখতে পাচ্ছি এ ডি জে, এ ডি জে এ। এটাকে পড়া হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমরা এখন শিখবো এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো আমরা যদি একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে সেই উপাদানের সহগুণক দ্বারা প্রতিস্থাপিত করি এবং সেই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সেরই সম্ভব, অর্থাৎ যে ম্যাট্রিক্সের কলাম ও সারির সংখ্যা সমান হবে তার ক্ষেত্রে এটি সম্ভব। আমরা একটা ম্যাট্রিক্স নিই এ, এটি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স। আমরা এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। এর জন্য আমরা এই প্রত্যেকটা উপাদানকে যার যার সহগুণক দিয়ে প্রথমে প্রতিস্থাপিত করে দেব, তাহলে পাবো এই ম্যাট্রিক্সটি। এখানে আমি প্রথম উপাদানকে প্রতিস্থাপিত করেছি তার সহগুণক দিয়ে, দ্বিতীয় প্রথম সারির প্রথম উপাদানকে তার সহগুণক দিয়ে প্রতিস্থাপিত করেছি, প্রথম সারির দ্বিতীয় উপাদানকে তার নিজের সহগুণক দিয়ে প্রতিস্থাপিত করেছি। এভাবে আমি প্রত্যেকটা উপাদানকে তার নিজ নিজ সহগুণক দিয়ে প্রতিস্থাপিত করেছি। এখন আমি যদি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমাদের মানটা দাঁড়ায় এরকম, যে এরকম এখানে আমরা আমাদের যে সহগুণকগুলো নিয়েছিলাম এগুলোকে আমরা যোগ বিয়োগ করেছি এবং এদের মান বের করেছি। এরপরে আমরা পাই হচ্ছে একটা সাধারণ আকৃতির একটা ম্যাট্রিক্স আমরা পাচ্ছি, যেটা কিনা আমার ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে আমরা পাই, ট্রান্সপোজ করার মানে হচ্ছে প্রত্যেকটা সারিকে কলামে এবং কলামকে সারিতে পরিণত করা। তাহলে মাইনাস 12 15 মাইনাস 4 ইনটু মাইনাস 26 6 মাইনাস 8 9 মাইনাস 2। তাহলে এই এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখানে আমরা এই আমাদের এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করেছি, তাহলে আমরা পেলাম হচ্ছে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন আমাদের কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা এবং কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শিখে ফেলেছি। তাহলে আমরা সহজে এখন কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। তবে বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে, চেক করতে হবে যে ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য কিনা, অর্থাৎ এটির নির্ণায়কের মান অশূন্য কিনা তা আমরা চেক করব। যদি অশূন্য হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করব। বিপরীত ম্যাট্রিক্সের জন্য আমরা প্রথমে নির্ণায়ক বের করব, যা আমরা অলরেডি চেক করার সময় করে ফেলি। এরপর আমরা বের করব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যেটা আমরা এইমাত্র দেখলাম যে কিভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পর আমরা এই সূত্রের মধ্যে যখন এই মানগুলো বসিয়ে দিব তাহলে আমরা সরাসরি আমাদের বিপরীত ম্যাট্রিক্সের মান পেয়ে যাব। আমরা আমাদের আগের উদাহরণের এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি আমরা বের করি তাহলে আমরা এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান পাবো হচ্ছে মাইনাস 2। আশা করি আপনারা নিজেরাই এখন এই কাজটা করতে পারবেন, মাইনাস 2। আর আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান পেয়েছিলাম
আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান পেয়েছিলাম -2, -8, 15, -26, 9, -4, 6, -2। এখন আমরা যদি এই মানগুলোকে এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে আমরা এই বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। বিপরীত ম্যাট্রিক্সের চেহারাটা তাহলে এরকম হবে -1/2 × আমাদের এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। আমরা চাইলে এখানে এই প্রত্যেকটা রাশিকে এই টুটা দিয়ে ডিভাইড করে দিতে পারি, তাহলে আমাদের যদি এখানে অনেকগুলো ভগ্নাংশ চলে আসবে তাহলেও হবে, এতে কোনো সমস্যা হবে না। আবার চাইলে আমরা এইভাবে রেখেও দিতে পারি। আর এছাড়া এই মাইনাস সাইনটাকে আমরা চাইলে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে দিতে পারি, চাইলে এভাবেও রাখতে পারি। বিপরীত ম্যাট্রিক্সের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমরা জানি যে বীজগাণিতিক কোনো যখন আমরা গুণ করি তখন কোনো রাশিকে তার বিপরীত রাশি দিয়ে গুণ করলে মানটা হয় হচ্ছে 1, অর্থাৎ ইউনিট ভ্যালু আসে আমাদের। এখন একইভাবে যদি আমরা কোনো ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে আমরা এখানেও একটা ইউনিট ভ্যালু পাবো, কিন্তু ইউনিট ভ্যালুটা 1 না হয়ে হবে হচ্ছে আই। আর মানে কি, আমরা আগের ক্লাসে অভেদক ম্যাট্রিক্স নিয়ে কথা বলেছিলাম, আই মানে হলো অভেদক ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে আমাদের কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা তার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে ফলাফল তো হবে এই ম্যাট্রিক্সটা যেই ক্রমের সেই ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স। অর্থাৎ এটা যদি 3/3 ম্যাট্রিক্স হয় তাহলে আমরা এখানে একটা 3/3 অভেদক ম্যাট্রিক্স পাবো, এটা যদি 2/2 হয় তাহলে এখানে আমরা একটা 2/2 অভেদক ম্যাট্রিক্স পাবো। আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের একটা 3/3 অভেদক ম্যাট্রিক্সের চেহারা হবে এরকম। এবং একটা 2/2 অভেদক ম্যাট্রিক্সের চেহারা হবে অর্থাৎ আমাদের প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদান হবে 1 এবং প্রধান কর্ণ বাদে বাকি সবগুলো উপাদান হবে হচ্ছে 0। এটাই হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। আর আমাদের দুটো একটা ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে অবশ্যই সেখানে তাদের একই ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স পাওয়া যাবে। আমাদের আজকের ক্লাস এইটুকু পর্যন্ত। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত জানানো থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।